রবিবার রথযাত্রার পুণ্যতিথিতে রাজ্য রাজনীতির প্রায় সকলকেই রথ টানতে দেখা যায়। বাদ যাননি বিজেপি নেত্রী ভারতী ঘোষ, রাস্তা পরিষ্কার করেন নিজের হাতে। এরপর সাধারণ মানুষের সঙ্গে একসঙ্গে রথের রশিতে টান দেন। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে গোবরায় গৌড়ীয় মঠে রথ এগিয়ে চলে। আমি প্রত্যেক বছর জগন্নাথের এই রথযাত্রার দিনে আমি রথ টানি। এটা একটা মহৎ এবং পূর্ণ কাজ, অনেক পূর্ণ কাজ, অনেক এটা মানে ঈশ্বরের কাছে যাওয়ার জন্য এটা একটা কাজ। জগন্নাথের রথ এই জন্যই শুরু হয়েছিল যে যারা মন্দিরে ঢুকতে পারেন না, যারা অচ্ছুত, আনটাচেবল, বা যারা কোনো কারণে ছোট জাতির জন্য বা কোনো অন্যায় অপরাধ করার জন্য মন্দিরে ঢুকতে পারছে না, তাদের দেখা দেওয়ার জন্য জগন্নাথ বাইরে বেরিয়ে আসেন এবং জগন্নাথের রথ সেই জন্য যাত্রা করে যাতে সর্বসাধারণ জনমানুষ ঈশ্বরকে দেখতে পায় এবং ঈশ্বরের কাজে পার্টিসিপেট করতে পারে। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।